দেখুন দেখুন চলো আসুন। প্রিয় শিক্ষার্থীরা, আমাকে শুনতে পাচ্ছো? যদি তোমরা শুনে থাকো আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। শিক্ষার্থীরা, শুভ সকাল সবাইকে। তোমরা আমার কথা যদি শুনতে পাও তাহলে এখানে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাও। তোমরা এসএমএস এর মাধ্যমে কমেন্ট বক্সে একটু মেসেজ দিয়ে আমাকে জানাও, তাহলে আমি ক্লাসটা শুরু করব। সবাই ভালো আছো নিশ্চয়ই? ক্লাসের শুরুতে সবাই সবাইকে আবারও শুভ সকাল জানাচ্ছি এবং তোমাদের প্রত্যেককে অনুরোধ করছি, যারা ব্যবস্থাপনা বিভাগে এখন আমার আমার সাথে যুক্ত আছো আমার ক্লাসে, অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের বিভাগের নাম এবং অবশ্যই অবশ্যই রোল নাম্বারটা মেনশন করে দিবা, আমার সাথে যুক্ত থাকবা এবং আমার কথা শুনতে যদি কোনো সমস্যা হয় সেটাও আমাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবা, ঠিক আছে? আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই এবং আশা করছি পরিবার পরিজন সব কিছু মিলিয়ে সুস্থ আছো, ভালো আছো। প্রথমেই আমার পরিচিতিটা তোমাদের জন্য প্রয়োজন, কারণ যেহেতু এখনো তোমাদের সাথে আমার সরাসরি দেখা হয়নি। আমার নাম হচ্ছে রত্না দাস, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, আর তোমরা যেই কলেজে পড়ো আমিও সেই কলেজেরই শিক্ষিকা। এবং মজার বিষয় হচ্ছে যে আমিও কিন্তু তোমাদের মতোই স্টুডেন্ট ছিলাম এই কলেজের। আমি আবারও বলছি, তোমরা যারা এই মুহূর্তে আমার ক্লাসের সাথে যুক্ত আছো, যারা তোমরা ব্যবস্থাপনা বিভাগের ছাত্রছাত্রী তারা আমার ক্লাসে যুক্ত থাকো, এবং যারা অন্যান্য ডিপার্টমেন্টের তোমাদের ক্লাসও অলরেডি শুরু হয়ে যাওয়ার কথা তোমরা সেখানে সেই লাইভে তোমরা অংশগ্রহণ করো, এবং ব্যবস্থাপনা বিভাগের স্টুডেন্টরা আমার সাথে যুক্ত থাকো। আজকের তারিখটা একটু জেনে নেই এই ফাঁকে, তাই না? আমরা বাসায় থাকতে থাকতে না অনেক সময় দেখা যায় কি তারিখ ভুলে যায়, বার ভুলে যায়, বিশেষ করে বাংলা মাসের তারিখ তো মনেই থাকে না। সেই জন্য তোমাদের উদ্দেশ্যে দেখো লিখে দিয়েছি আজকের তারিখটা 18ই সেপ্টেম্বর এবং বাংলা আশ্বিন মাসের 3 তারিখ আজকে 1428, আজকে শনিবার, সেটাও উল্লেখ করে দিয়েছি তোমাদের উদ্দেশ্যে, ঠিক আছে? তোমাদের উদ্দেশ্যে আমি তোমাদের সাজেদা ম্যাডাম একটু আগে বলে গিয়েছিল যে আমি রুটিনটা দিব, আমাদের ডিপার্টমেন্টের রুটিনটা তোমাদের উদ্দেশ্যে আমি আবারও এই স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাচ্ছি। খেয়াল করো, যদিও এটা ফেসবুক পেজে তোমাদের জন্য দেয়া আছে, কিন্তু আজকের ক্লাসটা সম্পর্কে শুরু করতে মানে ক্লাসটা সম্পর্কে কিছু বলতে চাইলে আমার মনে হয় আমার রুটিনটা দেয়া প্রয়োজন, আর তোমরাও কিন্তু এই রুটিন অনুযায়ী ধারাবাহিকভাবে ক্লাস করতে পারবে আশা করছি। এবং আরও একটা কারণ আছে এই রুটিনটা তোমাদের সামনে শেয়ার করার, মানে উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা আমাদের এই ব্যবস্থাপনা বিভাগে অনার্স করতে গিয়ে কয়টা সাবজেক্ট পড়ব, মোট কয়টা সাবজেক্ট পড়ব সেটা জানার জন্য
আমাদের এই রুটিনটা প্রয়োজন। দেখো এখানে 3 দিন আমরা ক্লাস করব, স্যাটারডে মানডে ওয়েডনেসডে। আমরা শনি সোম বুধ 3 দিন, আমাদের সপ্তাহে 3 দিন এই ক্লাস হবে, এবং প্রত্যেকটা প্রতিদিন আমরা 2টো করে ক্লাস পাবো। যেমন একটু আগে তোমরা ইন্ট্রোডাকশন টু বিজনেস সাজেদা ম্যাডামের ক্লাসটা করেছো, হরমুজ স্যারের পরিবর্তে, স্যার অসুস্থ, ম্যাডাম তোমাদের ক্লাসটা নিয়েছেন। ঠিক একইভাবে আমার রুটিন অনুযায়ী প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টের ক্লাসটা আমি এই মুহূর্তে তোমাদের সাথে নিচ্ছি। একইভাবে সোমবার দিন প্রিন্সিপালস অফ মার্কেটিং, আমাদের মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ম্যাডাম সাবিত্রী রানী দত্ত ম্যাডাম তোমাদের এই বাজারজাতকরণ নীতিমালা বিষয়ের ক্লাসটি নিবেন। একইভাবে 11টায় প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর ক্লাসটা নিবেন আমাদের শ্রদ্ধেয় স্যার তাপস কুমার দত্ত স্যার। আবার বুধবার দিন খেয়াল করো মাইক্রো ইকোনমিক্স এর ক্লাসটা ম্যাডাম আমার নিবেন নাইমা ফেরদৌসি ম্যাডাম। আবার 11টায় হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আফরোজা সুলতানা তানিয়া ম্যাডাম তোমাদের ক্লাসটা নিবেন। তাহলে শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এইখানে যে রুটিন অনুযায়ী সাবজেক্ট গুলো তোমাদের দেয়া আছে, তোমাদের এর বাইরে কিন্তু কোনো বিষয় নাই। আমি পড়াচ্ছি বা তোমাদের বুঝাচ্ছি যাই করছি, তোমরা কিন্তু অবশ্যই মেনশন করবা কমেন্ট বক্সে, যাতে তোমাদের যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় সেটাও তোমরা উল্লেখ করবা, তোমাদের কি জানার বিষয় সেটাও তোমরা উল্লেখ করবা। আশা করি প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়ে তারপর আজকের ক্লাসটি শেষ করব। এবারে আসি আমাদের পাঠ পরিচিতিটা জেনে নিই, আমরা কি পড়বো, কোন মানে আজকের ক্লাসে কি পড়বো, কোন বই পড়বো সেটাও বলবো। বিবিএ সম্মান প্রথম বর্ষের জন্য ব্যবস্থা বিভাগের জন্য ব্যবস্থাপনা বিভাগের জন্য ব্যবস্থাপনা নীতিমালা, যে সাবজেক্টটি আমি এখন নিয়ে বসেছি তোমাদের উদ্দেশ্যে, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, এবং বিষয়কোডটা অনেক অনেক জরুরি তোমাদের জন্য, তোমরা অবশ্যই বিষয়কোডটা মনে রাখবে, এবং তোমাদের উদ্দেশ্যে কিন্তু বিষয়কোডটা আমি স্ক্রিনে শেয়ার করেছি। শিক্ষার্থীরা মাঝখানে আর একটু কথা বলে নেই, তোমরা অনেকে রোল নাম্বার দিতে গিয়ে হয়তো বা বেতন বই খুঁজাখুঁজি করছো, কারণ রোল নাম্বারটা নতুন তো তোমাদের মনে থাকার কথা না। হ্যাঁ, তাও আমি বলবো যে তোমরা রোল নাম্বারটা মনে করে কমেন্ট বক্সে লিখে দিবা, এবং আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাস করছো, এবং আশা করছি তোমরা মনোযোগ দিয়েই আমার ক্লাসে থাকবে। এবার আমরা যেই বিষয়টা পড়তে যাচ্ছি তার সিলেবাসটা আমরা আগে জেনে নিই। আজকে প্রথম ক্লাস তোমাদের সাথে, বিষয়ভিত্তিক ক্লাস, প্রথম ক্লাস, প্রথম ক্লাসই তো তোমাদের আমি অনেক পড়া দিতে পারি না, তাই না? তোমাদেরকে প্রথম ক্লাসে এই বিষয়গুলো পরিচিত করানোই হচ্ছে আমার মূল কাজ। আশা করি তোমরা সেটা খুব সহজেই বুঝতে পারবে, এবং না বুঝলে আবারও বলছি কমেন্ট বক্সে কমেন্ট করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য সিলেবাসটা দিয়ে দিয়েছি এখানে, দেখো বিষয় খুব সহজ, সিলেবাস অফ প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। এবং মজার বিষয় হচ্ছে তোমরা হয়তো বা এখানে ইংরেজিতে দেখতে পাচ্ছ, ভয়ের কোনো কারণ নেই, এগুলো সব কিছুই আমাদের আগের পড়া, নতুন কিছুই নাই। হয়তো বা শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে একটু বড় হবে, আর কিছুই না, কিন্তু তোমাদের জন্য প্লাস পয়েন্ট একটাই যে তোমরা আগে এটা পড়েছো, তোমরা 9-10 পড়েছো। একটু আগে ম্যাডাম কিন্তু তোমাদের বলেছে যে মানে 9-10 পড়েছো ব্যবসায় উদ্যোগ নামে, তারপর একাদশ দ্বাদশে পড়েছো। ঠিক একইভাবে অনার্সেও কিন্তু এই সাবজেক্ট ধরেই কিন্তু আমরা আজকের ক্লাসটা নিচ্ছি। দেখো প্রথমে দেয়া আছে ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট, মানে ব্যবস্থাপনার পরিচিতি, প্ল্যানিং, পরিকল্পনা, অবজেক্টিভস, উদ্দেশ্য, ডিসিশন মেকিং, সিদ্ধান্ত গ্রহণ, অর্গানাইজিং, সংগঠন, লিডিং, নেতৃত্ব প্রদান করা, নেতৃত্ব দেওয়া, কন্ট্রোলিং, নিয়ন্ত্রণ। দেখো সবগুলি বিষয়ই কিন্তু আমাদের কাছে একেবারেই নতুন না, কিন্তু এই সিলেবাসটা তোমাদের উদ্দেশ্যে এজন্যই দেয়া যে তোমরা নতুন ক্লাস মনে করে মনের মধ্যে কোনো ভীতি যেন কাজ না করে, সেই উদ্দেশ্যে তোমাদের জন্য এই সিলেবাসটা আমি শেয়ার করলাম। এবং ধাপে ধাপেই কিন্তু আমরা আগামী ক্লাস থেকে একটা একটা করে মানে সিলেবাস অনুযায়ী আমরা এগোতে থাকবো, এবং আগামী ক্লাস তোমরা নিশ্চয়ই জানো জুম অ্যাপের মাধ্যমে ক্লাসটি হবে। আর আজকে তোমরা যারা ফেসবুক লাইভে যুক্ত আছো, আশা করছি শেষ পর্যন্ত আমার ক্লাসটি করে তারপর তোমরা বিদায় নেবে আমার সাথে সাথে। এবার একটু আর একটু জানি প্রতিটি বিষয়ে পরীক্ষার নম্বর কত থাকে, অবশ্যই 100 নম্বর। যেই 6টা বিষয় আমি রুটিনে তোমাদেরকে মেনশন করেছিলাম, আবার দেখাচ্ছি, এখানে মোট 6টা সাবজেক্ট আছে, এই প্রত্যেকটা সাবজেক্টেই আমাদের নম্বর হচ্ছে 100 নম্বর করে, পরীক্ষার সময়কাল হচ্ছে 4 ঘন্টা করে। ঠিক আছে, আমরা পরীক্ষা দিব অনার্সে 4 ঘন্টা সময় ব্যাপী, এবং এটার পাশ নম্বর হচ্ছে 40। অনেকেই হয়তো জানি না, সেজন্য আমি তোমাদের উদ্দেশ্যে স্ক্রিনটা শেয়ার করলাম। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা কমপক্ষে 75% ক্লাসে উপস্থিতি, কিন্তু আমি আশা করব 75% না, তোমরা 100%ই থাকার চেষ্টা করবে, এবং এটা কিন্তু ভালো রেজাল্ট করার একটা অন্যতম মাধ্যম আমি আশা করি। যাই হোক, প্রতিটি বিষয়ে তোমার
ধারণা যা থাকা দরকার সেটা আমি দিয়ে দিলাম। যদি মনে হয় যে আজকেও ক্লিয়ার হচ্ছে না, তারপরে কমেন্ট বক্সে জানাবে আশা করছি। এবারে আসি, তোমাদের রেজাল্টটা কেমন করে হয়? দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা, তোমরা তোমাদের নাম এবং রোল নাম্বার দিয়েছো কমেন্ট বক্সে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের মতামত, আচ্ছা তোমাদের রেজাল্টটা দেখো কিভাবে হবে। গ্রেডিং সিস্টেম হিসেবে দেখো, 80%-এর উপরে যদি পাও, 80% অর অ্যাবোভ, তার উপরে যদি পাও তাহলে এ প্লাস। এটা আমরা জানি অনেকেই, আবারও মনে করিয়ে দিচ্ছি, এবং তার গ্রেড পয়েন্ট হবে 4। ঠিক একইভাবে 75%-এর উপরে যদি তোমরা পাও তাহলে এ এ গ্রেড, এবং এটার জিপি পয়েন্ট হচ্ছে 3.75। 70% টু লেস দেন 75%, অর্থাৎ এখানে এ মাইনাস দেওয়া আছে। 65%-এর উপরে যদি হয় তাহলে বি প্লাস, 70-এর নিচে থেকে যদি। ঠিক একইভাবে 60%-এর থেকে, 65%-এর নিচে নিচে যদি থাকে তাহলে বি প্লেন, তাহলে পয়েন্ট এখানে জিপি পয়েন্ট হচ্ছে 3। তাহলে দেখতেই পাচ্ছ ধারাবাহিকভাবে এখানে দেয়া আছে, এবং এফ গ্রেড হচ্ছে 40-এর নিচে পেলে। তা আমি নিশ্চয়ই, তোমরা যারা অনার্সে ভর্তি হয়েছো তোমাদের কাছে এতটুকু প্রত্যাশা রাখতেই পারি যে তোমরা 40 কেন 50-এরও ধারে কাছে যাবে না, তোমাদের নাম্বার যেন থাকে 80 অ্যাবভ। এবং আশা করবো তোমরা ভবিষ্যতেও ভালো করবে, এই প্রার্থনাই করছি। এবার একটু জানি আমরা, যদিও এটা কিন্তু আমাদের কোনো বইয়ের পড়ার বিষয় হিসেবে কিন্তু তোমাদের উদ্দেশ্য ধরিনি, আসলে আমরা যে ব্যবস্থাপনায় অনার্স পড়তে যাচ্ছি বা পড়া শুরু করলাম, কেন করব, আমাদের বাস্তব জীবনের সাথে কিন্তু প্রত্যেকটা পড়াশোনারই কিন্তু সংযোগ আছে। আমরা যদি মনে করি যে এই পড়াশোনা করে শুধু সার্টিফিকেট পাবো, কোথাও চাকরি করব, তা কিন্তু না। আমাদের এই পড়াশোনার সাথে বাস্তব জীবনের অনেক মিল আছে, এবং বাস্তব জীবনের প্রয়োজনেই কিন্তু আমরা পড়াশোনা করি। এটা হয়তো অনেকে বুঝি, অনেকে বুঝি না, ঠিক আছে, পড়া পড়া করে টেনশন করি আমরা, কিন্তু কেন পড়ছি, কোন সাবজেক্টটা কি কারণে পড়ছি সেটাও আমাদের একটু জানা দরকার। যেমন দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মোশাররফ হোসেন স্যার এক প্রথম আলোর এক সাক্ষাৎকারে উনি মানে এই প্রশ্নের উত্তরটা দিয়েছিলেন যে আমরা কি কারণে ব্যবস্থাপনা পড়ব, আমাদের ভবিষ্যৎটা কি, তারপর ক্যারিয়ারটা কি, তোমাদের উদ্দেশ্যে সেটা আমি শেয়ার করলাম আজকে। এটা কিন্তু কোনো বইয়ের পড়া না, যে ভেবো না যে ম্যাডাম বইয়ের পড়া দিচ্ছে, তাই না? যাই হোক, দেখো এখানে আমি এখানে লিখে দিয়েছি যে একজন স্মার্ট, যুগোপযোগী এবং আদর্শবান নেতা তৈরি করতে প্রয়োজন ব্যবস্থাপনা, অবশ্যই প্রয়োজন। একটি প্রতিষ্ঠান যথার্থ রূপে পরিচালনার প্রায় সবকিছুই এখানে পড়ানো হয়, অর্থাৎ তোমরা যেই সাবজেক্টে অনার্স পড়ছো সেটা যেখানে পড়ানো হয় সেটাই বলা হয়েছে। ব্যবস্থাপনার সার্বিক নীতি, পদ্ধতি, মডেল ও তত্ত্ব পড়ানোর মাধ্যমে ব্যক্তি যেমন ব্যবসা পরিচালনা সম্পর্কে জানতে পারেন, তেমনি জানতে পারেন ব্যক্তি ও সামাজিক সামাজিক জীবনের নিয়ন্ত্রণ ও পরিচালন পদ্ধতি, যা থেকে নিশ্চিতভাবে উপকৃত হচ্ছে দেশ, সমাজ ও রাষ্ট্র। আশা করি বুঝতে পারছো সবাই, সব ক্ষেত্রে ব্যবস্থাপনা রয়েছে। এটা কিন্তু আমরা যারা ইন্টারমিডিয়েট লেভেলটা পার করে এসেছি প্রত্যেকেই পার করেছি, এবং সবাই জানি যে সব ক্ষেত্রেই ব্যবস্থাপনা আছে। দেখো এই মুহূর্তে আমি যে ক্লাস নিচ্ছি, অবশ্যই অবশ্যই কিন্তু ব্যবস্থাপনার মাধ্যমে ক্লাসটা নিচ্ছি, আর না হলে কিন্তু আমাদের ধারাবাহিকভাবে প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস রুটিন অনুযায়ী আমার এখন কিন্তু তোমাদের সামনে আসার কথা না, অর্থাৎ এখানেও ব্যবস্থাপনা আছে। এবং গ্রিক দার্শনিক সক্রেটিসের কথা নিশ্চয়ই মনে আছে তোমাদের, যে সক্রেটিসের এই একটি কথায় বিষয়টি ভালোভাবে প্রকাশ পেয়েছে। বিষয়টা কি ছিল, কি ছিল, যে আজ থেকে প্রায় 2500 বছর আগে তিনি বলেছিলেন ব্যবস্থাপনা সর্বজনীন। আমি আমি কি বলবো যে আমি যে ক্লাস নিচ্ছি এই মুহূর্তে আমার এখানেই শুধু ব্যবস্থাপনা আছে, না, তোমরা যে আমার ক্লাসটি মনোযোগ সহকারে করছো ওইখানেও কিন্তু ব্যবস্থাপনা আছে, অবশ্যই আছে, আর না হলে তোমরাও কিন্তু একটা নির্দিষ্ট টাইম ধরে ক্লাস করতে বসতে না, অর্থাৎ সব জায়গায় ব্যবস্থাপনা আছে। তাহলে এ কারণেই কিন্তু আমরা ব্যবস্থাপনা পড়ব, ঠিক আছে। ঠিক ভবিষ্যৎটা কি, আমরা যে পড়ব তার ভবিষ্যৎটা কি সেটাও আমরা এখানে স্যারের কথা অনুযায়ী শেয়ার করেছি। দেখো বর্তমানে যে কোনো বিষয়ের তুলনায় ব্যবস্থাপনার ভবিষ্যৎ ভালো, অবশ্যই ভালো, এবং তোমরা বাস্তব জীবনে গেলেই সেটা দেখতে পারবে। বিশ্বায়নের যুগে যে কোনো দেশের ব্যবসা বাণিজ্যে প্রভাব ফেলে গোটা বিশ্ব, প্রতিযোগিতাটাও অনেক বড়, তাই ব্যবসায় ব্যবস্থাপনা দিন দিন জটিল থেকে জটিলতর হচ্ছে। এই জটিল কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করার জন্য ব্যবস্থাপনার বিশেষায়িত জ্ঞান অপরিহার্য। তাহলে কি বোঝা যাচ্ছে শিক্ষার্থীরা,
যে আমরা যে প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদেরকে তুলে ধরতে চাচ্ছি, সেখানে যদি আমরা ব্যবস্থাপনা বিষয়ে জ্ঞান রাখতে না পারি, তাহলে কিন্তু আমরা যতটুকু আমাদের টার্গেট সেই টার্গেটে কিন্তু খুব মানে দ্রুত পৌঁছাতে পারবো না। অর্থাৎ আমার ভবিষ্যতের ক্ষেত্রেও কিন্তু ব্যবস্থাপনা প্রয়োজন। অর্থাৎ আমরা কেন ব্যবস্থাপনা করব এবং এর ভবিষ্যৎটা কি, সেটাও কিন্তু আমরা জানলাম আশা করছি। তারপর কোনো কোনো মেয়ে হয়তো ভাবছো, ছাত্রীরা হয়তো ভাবছো, ম্যাডাম যদি বাসা থেকে বাবা মা বিয়ে দিয়ে দেয় তাহলে কি করব, তাহলে কি আর পড়াশোনা হবে, তাহলে কি আর ব্যবস্থাপনার কাজ থাকবে? আমি বলবো অবশ্যই, তুমি যে সংসারে যাবা সেখানেও ব্যবস্থাপনা আছে। এখন ছেলেরা হয়তো ভাবছে যে ম্যাডাম খালি মেয়েদেরই বলছে, তোমাদেরও কিন্তু আছে, তোমরাও যখন পরবর্তী জীবনে পদার্পণ করবে তোমাদের লাইফেও কিন্তু ব্যবস্থাপনা থাকবে। কারণ ব্যবস্থাপনা মানেই হচ্ছে তুমি তোমাকে গুছিয়ে চলা। এটাই, এটার জন্যই কিন্তু সব জায়গায় যে ব্যবস্থাপনা আছে সেটা কিন্তু ওই যে আমরা একটু আগে যে এই কথাটা বললাম যে সক্রেটিস, গ্রিক দার্শনিক সক্রেটিস এই উক্তিটা দিয়েছিলেন যে ব্যবস্থাপনা সর্বজনীন, সব জায়গায়, পরিবার, সমাজ, রাষ্ট্র, সব জায়গায়। যাই হোক, ক্যারিয়ারটা কোথায় আমাদের ক্যারিয়ারটা জেনে নিই। চাকরির বাজারে নিয়োগকর্তা শুধু ব্যক্তি নিয়োগ করেন না, খেয়াল করো, যিনি চাকরি দেন উনি কিন্তু একটা মানুষ মানে একটা ব্যক্তিকেই নিয়োগ করছেন না, নিয়োগ করেন তার দক্ষতাও। ব্যবস্থাপনা বিষয়ে মানব সম্পদ ব্যবস্থাপনা অধ্যয়নের মধ্য দিয়ে ব্যক্তিকে সেই দক্ষতায় পারদর্শী করে তোলা হয়, তাই নিয়োগকর্তা নির্দ্বিধায় ওই দক্ষ কর্মীকে নিয়োগ করে লাভবান হতে পারেন। ক্যারিয়ার হিসেবে ব্যবস্থাপনার শিক্ষার্থীরা ব্যবসায় বাণিজ্য, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিশেষায়িত প্রকল্প, এক কথায় সব ক্ষেত্রে তাদের অগ্রাধিকার রয়েছে। ব্যবস্থাপনায় চাকরির সুযোগ ব্যাপক। কিন্তু হ্যাঁ, কেন বললাম দেখবা, প্রায়ই কিন্তু আমরা বলি যে এই প্রতিষ্ঠানে ম্যানেজার নিয়োগ চলবে, ওই প্রতিষ্ঠানে ম্যানেজার নিয়োগ চলবে। তাহলে ম্যানেজার মানে কি? যদি জুম ক্লাস হতো তাহলে সাথে সাথে উত্তর পেতাম। যাই হোক, আশা করছি কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে যে ম্যানেজার মানেই তো ব্যবস্থাপক। তাহলে এখানে কি ব্যবস্থাপনার প্রয়োজন আছে? না, অবশ্যই আছে। অর্থাৎ সব ক্ষেত্রে ম্যানেজারের প্রয়োজন আছে, গোছানোর প্রয়োজন আছে। এবার আসি, কারা পড়বে ব্যবস্থাপনাটা, কাদের পড়া উচিত, যাদের মধ্যে এই বাসনাটা আছে? দেখো, যদি তোমার মনে থাকে যে নেতা হওয়ার নেশা, চলে এসো ব্যবস্থাপনায়। খেয়াল আছে তোমাদের, মনে করিয়ে দিই, একটা গান আছে না হুমায়ুন আহমেদের, ছবির গানই মনে হয়, যদি মন কাঁদে চলে এসো এক বড়সায়। লাইনটা ঠিক এরকম মনে হচ্ছে না শিক্ষার্থীরা? যদি তোমার থাকে নেতা হওয়ার নেশা, চলে এসো ব্যবস্থাপনা। যাই হোক, মজা করলাম একটু। আসলে নেতা হওয়ার নেশা যদি তোমার থাকে, তোমাকে অবশ্যই অবশ্যই ব্যবস্থাপনায় চলে আসতে হবে। যারা স্বাধীন পেশায় থাকতে চায়, যে মনে করে আমি কারো অধীনে থাকবো না, আমার কথা কি শুনতে পাচ্ছো তোমরা? যদি আমার কথা শোনা না যায় তাহলে আমাকে আবার কমেন্ট করো প্লিজ, তাহলে আমি শুরু করতে পারবো। শুনতে পাচ্ছো? আমাকে SMS কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ ভেরি মাচ। গোপাল সাহা তমাল একজন লিখেছিল যে শোনা যাচ্ছে না, এই জন্য আমি ভাবলাম কি আসলেই শোনা যায় না, কিন্তু এখন তো মনে হচ্ছে শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো আবার বলছি যে স্বাধীন পেশায়, যারা স্বাধীন পেশায় সমাজকে থাকতে চায়, সমাজকে নেতৃত্ব দিতে চায়, নেতৃত্ব দিতে সবাই চায় আসলে কম বেশি, তুমিও কিন্তু, তোমার বাসায় যদি তোমার ছোট ভাই বোন থাকে তুমিও কিন্তু চাও যে তাকে একটু কন্ট্রোল করার জন্য, তাই না? সৃজনশীলতার বিকাশ ঘটাতে চায়, সফল উদ্যোক্তা হতে চায় এবং সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের স্বপ্ন দেখে, তারাই পড়বে ব্যবস্থাপনা। ঠিক আছে, মনে থাকবে? তাহলে এখন তোমরা বলতে পারো, ম্যাডাম আমরা তো ব্যবস্থাপনায় অনার্স নিয়ে বসেই আছি, আমাদের তো ক্লাস শুরু হয়ে গেছে, আমরা তো পড়তে বাধ্য। আসলে পড়তে বাধ্য এরকম মনে করা ঠিক না, তুমি আনন্দ নিয়ে এই বিষয়টা পড়বে আমি আশা রাখছি, এবং এইভাবেই কিন্তু তুমি তোমার ভবিষ্যৎ জীবনে বা তোমার এই লেখাপড়ার প্রভাবটা তুমি ফেলতে পারবে। অর্থাৎ এখান থেকে তুমি যা শিখছো সেটাই তোমার ভবিষ্যৎ জীবনে উপকারী হিসেবে, মানে উপকার মানে সোজা কথা এই সাবজেক্টটা তোমাকে অনেক বেশি উপকার করবে। এবার আসি আরেকটা কথা, দেখো তোমাদের জন্য আমি স্ক্রিন শেয়ার করছি গ্রুপের ছবিটা দিয়ে। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তোমরা এই মুহূর্তে যারা ক্লাস করছো, অনেকে হয়তো বা গ্রুপে এখনো অ্যাড হওনি, যে কারণে আমাদের মেসেজগুলো তোমাদের কাছে সবসময় পৌঁছাচ্ছে না মনে হচ্ছে। এই জন্য আমি এই ছবিটা দিয়ে তোমাদের, যারা এখনো অ্যাড হতে পারোনি, এটা আমি এই ছবিটা দিয়ে তোমাদের নামটা দেখিয়ে দিলাম, যে যারা যারা এখনো আমাদের মেসেঞ্জার গ্রুপে, ম্যানেজমেন্টের মেসেঞ্জার গ্রুপে অ্যাড হওনি, তারা অবশ্যই আজকের মধ্যে
গ্রুপে অ্যাড হওয়ার জন্য রিকোয়েস্ট দিবে আশা করছি। তবে যাই হোক, আজকের ক্লাস, আমি আবারও বলছি যে আজকের ক্লাসটা কিন্তু বইয়ের ভেতরের পড়া নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, এমন কোনো কথা কিন্তু বলিনি। কারণ আমাদের আজকে পরিচিত হওয়া দরকার যে আমরা কি পড়ব, কেন পড়ব, কেন এই অনার্সটা পড়তে যাচ্ছি, কি উপকার হবে, এবং পাশাপাশি আমি তোমাদের রুটিনটাও দিয়েছি, ঠিক আছে? তাহলে আমি আশা রাখছি যে তোমাদের তেমন কোনো সমস্যা এখনো হয়, মানে হওয়ার কথা না আসলে, যদি আমার কথা সবগুলো কথা যদি ক্লিয়ার শুনতে পাও এ পর্যন্ত। তা আবার একটু রিপিট করছি এই জায়গাটা, যে এই যে রুটিনটা দেয়া হলো, সপ্তাহে 3 দিন আমরা ক্লাস করব, 6টি বিষয়ের ক্লাস। যারা পরে জয়েন করেছো তাদের উদ্দেশ্যে আমি আবার সেটা দেখালাম, ফেসবুক পেজেও সেটা দেয়া আছে এবং আমাদের মেসেঞ্জার গ্রুপেও সেটা দেয়া আছে, ঠিক আছে? যা এখন যারা যারা আবার SMS দিচ্ছ গ্রুপে অ্যাড হওয়া যায় কিভাবে, এটা তোমরা অবশ্যই জানো, আমাদের চেয়ে ভালো প্রযুক্তি তোমাদেরই জানা আছে। আমি এই কারণে ইচ্ছে করে গ্রুপে ছবিটা তোমাদের সামনে তুলে ধরলাম, যাতে করে অতি দ্রুত তোমরা গ্রুপে জয়েন করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, বাড়ির কাজ, যেহেতু আজকে কোনো পড়াশোনা করিনি, আমরা শুধু পরিচিত হলাম, বাড়ির কাজ কি দেয়া যায়? অবশ্যই না, কিন্তু বাড়ির কাজ একটা আছে, যেহেতু আমাদের আগামী শনিবারের ক্লাসটা জুম অ্যাপের মাধ্যমে হবে, তাহলে প্রত্যেকের মোবাইলে কিন্তু তোমাদের জুম অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। এটাই হচ্ছে আজকের বাড়ির কাজ এবং তোমাদের জন্য মেসেজ। তোমরা অবশ্যই এখানে কমেন্ট বক্সে তোমাদের আজকের ক্লাস সম্পর্কে মতামতটা তুলে ধরো, আমি তোমাদের মতামতগুলো পড়ব এবং তোমাদের প্রশ্নের উত্তর দেব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে মনে, তোমরা অবশ্যই প্রশ্নগুলো করো, আমি আছি তোমাদের জন্য আর আরো কিছু সময়। তাহলে আবার যারা এখনো পর্যন্ত মানে শেষের দিকে জয়েন করেছো তাদের উদ্দেশ্যে আবার বলছি, তাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। ক্লাস রুটিন দিয়েছি, আজকের তারিখও দিয়েছি, যারা বাংলা মাসের তারিখ দূরে থাকে, ইংরেজিও ভুলে যায়, তাদের জন্য বাংলা ইংরেজি দুইটাই দিয়েছি, রুটিন দিয়েছি, আমার পরিচয় দিয়েছি এবং সবাইকে ফেসবুক লাইভ ক্লাসে ওয়েলকামও জানিয়েছিলাম। আবার রুটিনের পর তোমাদের পাঠ পরিচিতিটা সম্পর্কে দিয়েছি। এই প্রসঙ্গে একটা কথা বলি, যে তোমরা কোন লেখকের বই কিনবে, তোমরা যে লেখকের বই কিনবে সেটা আমি 3টা পাবলিকেশনস এর নাম বলে দিই। একটু আগে তোমাদের ম্যাডাম বলে গিয়েছিল খালেকুজ্জামান স্যারের বই কেনার জন্য, আমিও সাপোর্ট করি কারণ এই বইটা তুলনামূলক সহজ। তারপরে 3টা পাবলিকেশনের কথা বলি, একটা হচ্ছে যমুনা পাবলিকেশন, তারপর গ্রন্থকুটির, আর একটা হচ্ছে মিলেনিয়াম। এই 3টা থেকে যে কোনো একটা তোমরা কিনে নিতে পারো, তবে তোমাদের জন্য সহজ, যদি যেটা তোমাদের কাছে সহজ মনে হবে লাইব্রেরিতে গিয়ে দেখবা সেটাই তোমরা কিনবা, আমি মনে করি, কারণ সবই এক, সবই ভালো, তোমাদের জন্যই করা হয়েছে। তাহলে আমরা আশা করছি আগামী ক্লাসে তোমরা জুম অ্যাপটা প্রত্যেকে ডাউনলোড করে ফেলবা এবং তোমাদের সাথে সরাসরি কথা বলবো আমরা জুম অ্যাপের মাধ্যমে। এবং আমি চাই তার চেয়েও যেন সরাসরি হয়, তোমরা যেন ক্লাসরুমে চলে আসতে পারো, তোমাদের যেন দেখতে পারি। দেখো এই মুহূর্তে আমি কিন্তু তোমাদের দেখতে পাচ্ছি না, তাই না? আমি জানি না আমাকে দেখতে পাচ্ছ কিনা, কিন্তু আমাকে দেখতে পাচ্ছ ঠিকই, কিন্তু আমি তোমাদের দেখতে পাচ্ছি না, এটা একটা আফসোস থেকে যায়। কিছু করার নেই, পরিস্থিতির কারণে আমরা এভাবে ক্লাস নিতে বাধ্য হয়েছি। যখন আবার নির্দেশনা চলে আসবে, সরাসরি ক্লাস নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে, তখন তোমাদের সাথে দেখা হবে এবং অনেক আনন্দ করব আমরা ক্লাসে, অনেক কথা বলবো, প্রত্যেকের মনের কথা শুনবো, প্রত্যেকের সমস্যার কথা শুনবো। সবগুলো ক্লাসে যার যার ব্যক্তিগত সমস্যা, মানে পড়া নিয়ে যেই ব্যক্তিগত সমস্যাগুলো হবে, সবকিছু আমাদের সাথে শেয়ার করতে পারবো আশা করছি, ঠিক আছে? তাহলে বাড়ির কাজ দিলাম, এটাই, জুম অ্যাপটা ডাউনলোড করবা। এই এর মধ্যে আমি তোমাদের কমেন্টের বিষয়গুলো একটু জেনে উত্তর দেওয়ার চেষ্টা করি, দেখি তোমরা কোনো প্রশ্ন করেছো কিনা আমাকে। তোমরা অনেকে, হ্যাঁ একজন দিয়েছে গুড মর্নিং ম্যাম, হ্যাঁ তমাল, তোমাকেও গুড মর্নিং, আমার কথা শোনা যাচ্ছে, একজন লিখেছে থ্যাংক ইউ ভেরি মাচ, একজন প্রশ্ন করেছিল এটা কি হিসাব বিজ্ঞানের ক্লাস, না রে বাবা এটা ম্যানেজমেন্টের ক্লাস। তারপরে আরেকজন লিখেছে যে কোনো সাহায্যের জন্য জয়েন করুন কলেজের অফিসিয়াল ফেসবুক গ্রুপে। অবশ্যই, তোমাকে অনেক অনেক থ্যাংকস MD শুভ, কারণ আমাদের ফেসবুক পেজটা তোমাদের জন্য খুবই জরুরি, কারণ ওইখানে সমস্ত ইনফরমেশন তোমাদের জন্য দেয়া থাকে। আর যেহেতু আমরা মেসেঞ্জার গ্রুপ খুলেছি, আমরা প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আমরা মেসেঞ্জার গ্রুপে আমরা টিচাররা তোমাদের দিয়ে দিব। আমরা ব্যবস্থাপনা বিভাগে তোমরা এর মধ্যে জেনে গিয়েছো, আমরা 8 জন শিক্ষক, তার মধ্যে 2 জন শিক্ষক আমরা, হরমুজ স্যার এবং আমি রত্না দাস, তোমাদের সাথে তোমাদের রুটিনে আমরা যুক্ত আছি। অন্যান্য শিক্ষকরাও আছেন, বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকরাও তোমাদের ক্লাস নেবেন। আমি এবং আশা করি, এই যে এখন এখন যেমন দেখতে পাচ্ছি তোমরা সবাই ব্যবস্থাপনা ক্লাসে যুক্ত আছো, আমি আশা করব প্রত্যেকটা ক্লাসে তোমরা এইভাবে যুক্ত থাকবে। এবং তোমাদের পরবর্তী ক্লাস হচ্ছে আবার আগামী সোমবার, ঠিক সময় মতো তোমরা ফেসবুক লাইভে যুক্ত হয়ে যাবে আশা রাখি।
পরবর্তীতে আবার শনিবারে তোমাদের সাথে আমার দেখা হবে। তোমাদের কমেন্ট গুলো আবার একটু পড়ি। মিহির লাহা, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমার রোল নাম্বার দিয়েছো। মেহেরুননেসা, সরি, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ক্লাস কখন? একই টাইমে এখন হচ্ছে আমার যতটুকু ধারণা, স্যার হচ্ছে না অ্যাকাউন্টিং ক্লাস? হ্যাঁ, অ্যাকাউন্টিং এর ক্লাস হচ্ছে তোরে বাবা, হালিমা আপা ক্লাস নিচ্ছে। সাদিয়া হোসাইন পূর্ণা, থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি ডিপার্টমেন্টের নাম উল্লেখ করেছো। আয়েশা আরবি, থ্যাংক ইউ ভেরি মাচ। অর্ণব রায়, তোমাকেও থ্যাংক ইউ, রোল নাম্বার দিয়েছো। আফরিন এশা, থ্যাংক ইউ ভেরি মাচ। টুম্পা পোদ্দার, তোমাকেও থ্যাংক ইউ। আসলে আমি আশা করিনি যে তোমরা সবাই থাকবে, যাক আমার ভালো লাগছে যে তোমরা আছো আমার সাথে, এতটা আশা করিনি তোমরা যতটা করেছো আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইসরাত জাহানমণি, আসসালামু আলাইকুম ম্যাডাম, থ্যাংক ইউ। ওয়ালাইকুম সালাম। গোপাল সাহা তোমাল, ময়ূরাক্ষী, রোল নাম্বার দিয়েছো, থ্যাংকস। মারিয়াতাস, থ্যাংকস। আচ্ছা, সবার কমেন্ট পড়তে পারবো কি না? আচ্ছা, তাও আছি তোমাদের সাথে, পড়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি সবাইকে। যারা রোল নাম্বার নাম দিয়েছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবু বকর সিদ্দিককে আমি আগের ক্লাসেও দেখেছিলাম, তোমাকেও অনেক ধন্যবাদ। ম্যাডামের ক্লাস করেছো, মনোযোগ দিয়ে দেখেছি, এই ক্লাসটাও করলা। সাজেদা ম্যাডাম কি আমাদের কোনো ক্লাস নিবে না? অবশ্যই, কেন নিবে না, রুটিনে ওনার নাম নাই, দেখো আজকে ওনার নাম ছিল না, উনি কিন্তু চলে আসছে তোমাদের মাঝখানে, তাই না? তো এরকম তো হবেই, আসবেই সাজেদা ম্যাডাম তোমাদের। তারপরে কে কি লিখেছো আরেকটু দেখি, তোমাদের কোনো প্রশ্ন থাকলে সময় আছে, তোমরা করতে পারো প্রশ্ন। কথা ক্লিয়ার না ম্যাডাম, ও একবার বলেছিল কিন্তু পরে দেখলাম যে না, সবাই বলছে ক্লিয়ার। আচ্ছা, ফোন নাম্বার নিয়ে ঝামেলা, একজন লিখেছে ফোন নাম্বারটা দিলেন কেন? আমি মনে করি যদি তোমাদের মনে হয় যে ফোন নাম্বারটা দেয়া মানে সমস্যা, দেওয়ার দরকার নেই, কারণ ফোন নাম্বারটা আবার হয়তো বা একটু মিস ইউজ হতে পারে, রোল নাম্বারটা দিলেই চলবে। আচ্ছা, একজন লিখেছে আহমেদ রাফাত, আমি তোমার উদ্দেশ্যে বলছি, তুমি প্রশ্ন করেছো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কি কোনো গ্রুপ মেসেঞ্জার ক্রিয়েট করা আছে? অবশ্যই, তোমাদের যে অরিয়েন্টেশন ক্লাস যেদিন হলো 15 তারিখে, তার আগেই কিন্তু আমি মেসেঞ্জার গ্রুপ খুলে ফেলেছি কয়েকজনকে নিয়েই, এবং সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু অনেক দূর চলে এসেছে, 70-এর উপরে মনে হয় চলে গিয়েছে। তা তো আমি আশা রাখবো তুমি আজকেই এই গ্রুপে জয়েন হয়ে যাবা, এবং তোমাদেরকে অন্যান্য স্টুডেন্টরা কিন্তু হেল্প করবে যারা গ্রুপে যুক্ত আছে ম্যাম। আচ্ছা, আবু বকর সিদ্দিক লিখেছে, ম্যাম ভালো করে পরীক্ষা দিব, পাশ করবো ইনশাল্লাহ। শুধু পাশ না রে বাবা, পাশ করার জন্য কি পড়াশোনা করো তোমরা, ভালো রেজাল্টের কথা বলো, যে লিখবা যে ম্যাডাম ভালো রেজাল্ট করব। এই তো, এই যে একজন লিখেছে, হ্যাঁ অনেক ভালো করে এক্সাম দিব ম্যাম। ম্যাম অনেক মেয়েদের বিয়ে করোনার সময় হয়ে গিয়েছে, বিয়ে করোনার সময় হয়ে গিয়েছে তাতে কি, পড়ালেখা তো বন্ধ করতে বলি নাই, তাই না? লেখাপড়া তো করা যায় যদি ইচ্ছা থাকে। ভালো করে শুনতে পারছি, হ্যাঁ শোনার কথা, কারণ আমি শুনতে না পেলে আমি এতক্ষণে মেসেজ পেয়ে যেতাম। ও একজন লিখেছে, আমরাও চলে এসেছি ব্যবস্থাপনায়, জানি না তুমি কোন দেশ থেকে এসেছো, আসলে ভালো, ওয়েলকাম তোমাকে, তবে তোমার ক্লাস বাদ দিয়ে এখানে আসতে বলিনি কিন্তু। আচ্ছা হ্যাঁ, সবার সাথে পরিচিত হওয়া দরকার। ওরে বাবা, ম্যাম আপনি অ্যাড করে দিন। আচ্ছা হ্যাঁ, অ্যাড করবো অবশ্যই, তুমি রিকোয়েস্ট পাঠাও গ্রুপে, তুমি যদি এই ডিপার্টমেন্টের হও অবশ্যই তোমাকে অ্যাড অ্যাড করব। ম্যাম এইচডব্লিউ ফিনিশড, এইচডব্লিউ কি দিলাম যে এইচডব্লিউ ফিনিশড, এইচডব্লিউ দিয়েছি জুম অ্যাপ। আচ্ছা আচ্ছা, জুম অ্যাপ ডাউনলোড করে ফেলেছো, থ্যাংক ইউ ভেরি মাচ, তাহলে থ্যাংক ইউ দেই, যেহেতু এইচডব্লিউ ফিনিশড হয়ে গেছে, ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে রাখি, আর এর মধ্যে তোমাদের কমেন্টগুলো শেষ করি। আচ্ছা, অনেক ভালো লাগছে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, হ্যাঁ তোমাকেও থ্যাংক ইউ। আচ্ছা, আবু বকর লিখেছো, অনেক ভালো করে বুঝিয়েছেন ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ, আমি আসলে তোমাদের জন্যই, তোমরা যখন না বুঝবে আমাকে বলবে, আমি তোমাদের উত্তর দিব। অবশ্যই, অলরেডি করে ফেলেছি, জি ম্যাম। ম্যাম আপনি, হায় হায় হায়, এটা কি লিখেছো? ও আচ্ছা,
ম্যাম, আপনি খুব সুন্দর করে মনে হয় আমাদের বিষয়টা আমাদের বুঝিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করব সামনের ক্লাসগুলোতে আরো ক্লিয়ার করে দেওয়ার জন্য, তোমাদের মন মতো যেন হয়। ম্যাম, অফলাইন ক্লাসের কোনো আপডেট অবশ্যই যখন সরকার থেকে নির্দেশনা আসবে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নির্দেশনা আসবে, অবশ্যই তোমাদের আপডেট জানিয়ে দেওয়া হবে। অপেক্ষা করো এবং গ্রুপে অ্যাক্টিভ থাকো। আমার রিকোয়েস্ট একটাই, তোমরা গ্রুপে অ্যাক্টিভ থাকবা, যে কোনো সময় যে কোনো মেসেজ এবং ফেসবুক মানে পেজটাতে তোমরা অ্যাক্টিভ থাকবা, সব খবর পেয়ে যাবা তোমরা। আচ্ছা জি ম্যাম, আপনাকে ভালো করে চিনি, আমি আপনার ভালো ছাত্র ছিলাম। ভালো ছাত্র হওয়া ভালো, সবাই ভালো। ক্লাসটা খুব ভালো লেগেছে ম্যাম, থ্যাংক ইউ তোমাকে। ভালো আছেন ম্যাডাম? হ্যাঁ অবশ্যই ভালো আছি, কারণ তোমাদের কাছেই এখন আছি। ম্যাম, বুক লিস্ট কবে দিবেন? আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি, আবার বলছি, যমুনা পাবলিকেশনের বই অথবা গ্রন্থকুটিরের বই অথবা মিলেনিয়াম প্রকাশনীর বই, এই তিনটা প্রকাশনী থেকে যে কোনো একটা বই, মানে যে কোনো একটা প্রকাশনীর বই কিনলেই তোমরা পড়তে পারবা। আর তো তুলনামূলক ভাবে সহজ হবে খালেকুজ্জামান স্যারের বইটা, যদি তোমরা কিনো এটা মনে হয় সহজ হবে, ব্যবস্থাপনা বিভাগের জন্য যেটা। ঠিক আছে, কেমন আছেন ম্যাম? ভালো আছি, অবশ্যই ভালো আছি। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপের কথা অনেকে বলছে, আমি আশা করব তোমরা যারা গ্রুপে অ্যাড আছো তাদেরকে একটু অবশ্যই আজকের ক্লাসের পরেই সহযোগিতা করবা। আমাদেরও ভালো লাগছে ম্যাম। জি ম্যাম, অনেক ভালো। ম্যাম, কলেজে ক্লাস করতে পারবো কবে? এই তো, তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন পরিস্থিতি আরো স্বাভাবিক হয়ে যায়। দেখবা যে কোনো দিন তোমাদের নোটিশ চলে আসবে সরাসরি ক্লাস করার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই, আমি আমি আমার কর্তব্যটুকু করেছি এবং আমি যতটুকু জানি নিজে থেকে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। ঠিক আছে, ম্যাম, আমরা যে জুমে অ্যাড হব, এটা আইডি কোডটা কিভাবে দিবেন? এটা তোমাদের টেনশন করা লাগবে না, এটা আমরা ব্যবস্থা করব, তোমরা শুধু জুম আইডিটা নামিয়ে রাখো। কিভাবে গ্রুপে জয়েন হব, তোমাদেরকে তোমার ফ্রেন্ডরা হেল্প করবে, সমস্যা নেই। আমি গ্রুপের ছবিটা দিয়ে দিয়েছি, আবারও প্রয়োজনে দিই, আরেকবার দিচ্ছি। আমরা জুম অ্যাপে কিভাবে অ্যাড হব, তোমরা শুধু, আমি তো আবারও বললাম, একটু আগে বললাম, তোমরা জুম অ্যাপটা ডাউনলোড করে রেখো, এরপর আমরা মেসেঞ্জার গ্রুপে নির্দেশনা দিয়ে দিব। ম্যাম আসসালামু আলাইকুম, ম্যাম অনেক মিস করি আপনাকে। আচ্ছা, আমাকে মিস করো, এই যে আমি তোমাদের সাথেই তো আছি, সমস্যা কি? এবং সরকার কর্তৃক নির্দেশনা আসলে সরাসরি তোমাদের সাথে দেখা হবে। তাহলে আজকে প্রত্যেকের কমেন্ট পড়লাম, ধন্যবাদ তোমাদেরকে, আসলে অনেক অনেক ধন্যবাদ দিতে হয়, কারণ প্রত্যেকে আমার ক্লাসে যুক্ত থেকে সবগুলো বিষয় খেয়াল করেছো, আর এজন্য তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছি পরিস্থিতি যেন খুব দ্রুত স্বাভাবিক হয়ে যায়, তোমরা সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো, পরিবার পরিজনদের নিয়ে আমার জন্য আশীর্বাদ করবো, আমিও যেন ভালো থাকি, তোমাদের মাঝে যেন আসতে পারি, তোমাদেরকে আমি যতটুকু জানি ততটুকু যেন তোমাদের জানাতে পারি। আর আজকের ক্লাসে যদি এর পরেও কোনো সমস্যা থেকে থাকে, আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে এবং ফেসবুক লাইভে ক্লাস হবে, আরো জুমে ক্লাস হবে, অবশ্যই তোমাদের সাথে অনেক কথা হবে। তাহলে আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো। হ্যাঁ, সবাই ভালো থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আবারও সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ ভেরি মাচ।